তীব্র শীত ও ঘন কুয়াশায় বিপর্যস্ত জনজীবন। দিনাজপুরের আজ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9 ডিগ্রি সেলসিয়াস। শীতের খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মোর্শেদুর রহমান। মোর্শেদ, কেমন দেখছেন জনজীবন এই মুহূর্তে, এই শীতে যবথু সাধারণ মানুষ, শ্রমজীবী মানুষরা কিরকম দুর্ভোগ পোহাচ্ছেন জানাবেন দর্শকদের। যেটি বলছিলেন যে উত্তরাঞ্চলে যে শীতের যে তীব্রতা সেটি এখনো বিরাজমান, বিশেষ করে গত সপ্তাহ জুড়ে যে হাড় কাঁপানো কনকনে শীত সেটি অব্যাহত আছে। তবে গতকালকে সূর্য উঠার পরে, এবং যদিও বাংলাদেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল গতকালকে দিনাজপুরে 8 ডিগ্রি সেলসিয়াস, আজকে 1 ডিগ্রি বেশি 9 ডিগ্রি সেলসিয়াস সকাল 6টায় রেকর্ড করা হয়েছে। তবে শীতের যে তীব্রতা সেটি কিন্তু এখনো বিরাজ আছে এবং মৃদু শৈত্যপ্রবাহ চলছে। আমি স্থানীয় একজন মানুষের সাথে কথা বলতে চাই, যে একটু বলেন যে এখানে শীতের অবস্থা কেমন, কেমন শীত অনুভব করছেন? গত 2 সপ্তাহ ধরে প্রচুর পরিমাণে শীত ছিল, এমন শীত ছিল যে কুয়াশার জন্য আমরা সকালবেলা থেকে শুরু করে সন্ধ্যা অবধি বের হতে পারি নাই। আর গত 2 দিন থেকে সূর্যের মুখ দেখা যাচ্ছে, এখন বেশ আবহাওয়াটা ভালো, আমরা জীবিকা নির্বাহের জন্য বের হচ্ছি, আশা করছি এভাবে থাকলে আমরা ভালো থাকবো। হ্যাঁ, যেমনটি বলছিল যে আসলে শীতের যে তীব্রতা সেটি কিন্তু গতকালকে থেকে সূর্য উঠার পর, আজকে সকালে সূর্য উঠেছে এবং সূর্যের উষ্ণতা কিন্তু মোটামুটি ভালো, সে কারণে আসলে একটু হলো শীতের মাত্রা একটু কমে এসেছে। আর কুয়াশার যে দাপট সেটি কিন্তু নেই বললেই চলে, সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত কুয়াশা যতটুকু থাকে, সকালের পর কিন্তু সূর্য উঠার পরে কুয়াশা কিন্তু আর নেই। মানুষের যে দুর্ভোগ সেটি কিন্তু আসলে যদি তাপমাত্রা একটু বাড়তে থাকে দুর্ভোগটা অনেকটা কমে আসবে। উর্মি, ধন্যবাদ আপনাকে মোর্শেদ।